হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো সবাই? আশা করছি আমরাও ভালো আছি, সবাই সুস্থ আছি। সকালবেলা শুরু করে দিই, সকালবেলা থেকে অনেক দেরিতে উঠেছি, 1:15 বেজে গেছে, ঘুম থেকে উঠেছি, ওটাই যা যাবতীয় কাজ ড্রেস আপ ছেড়ে টেড়ে আছি, আর ইয়োগা ভ্যাঙ্গা করিনি তো সব কিছু ছেড়ে ব্রাশ ট্রাশ করে আর এখন আমি লিকারটিও খাইনি, আর টিফিনটা বসিয়ে দিয়েছি, ব্রেকফাস্টে চাও করলাম, চাও হয়ে গেছে অলরেডি, আর লাঞ্চেরও প্রিপারেশন মানে করছি বলতে লাঞ্চেরও বসিয়ে দিয়েছি। আজ লাঞ্চে ইলিশ মাছ করবো, আর হচ্ছে ইলিশ মাছ সর্ষে দিয়ে এমনি ঝাল করবো, আর চাল কুমড়ো আছে, চাল কুমড়োটা ইলিশ মাছের মাথা দিয়ে করবো, আর আলু ভাত দেবো একটু নিম পাতা দিয়ে। ব্যাস, এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তাহলে চলুন শুরু করে দিচ্ছি আজকে সকাল সকাল, তাহলে থাকুন আমার সাথে। আর এখন তো এখন কি হচ্ছে, এখন আর বাইরে বেরোনো হচ্ছে না, সেরকমভাবে বাইরের কোনো ব্লগও করতে পারছি না, তাই না, যে ঘুরতে যাবা। তো যাই হোক, নেক্সট মান্থ থেকে হয়তো কিছু একটু একটু শপিং করব, একটু বাড়িটাকে ডেকোরেশন করার ইচ্ছা আছে অন্যরকম, দেখা যাক, ইচ্ছা তো আছে সব কিছু, দেখা যাক কী হয়, কী পরিস্থিতি আসে সেই অনুযায়ী। চলুন আর কিচেনে নিয়ে যাচ্ছি, দেখুন অলরেডি আমি শুরু করে দিয়েছি। বাবা ওদিকে শুয়ে আছে, মেয়েও ঘুমাচ্ছে, হাজবেন্ডও ঘুমাচ্ছে, মা গেছে নিম পাতা আনতে, আমাদের পাশে এখানে নিম পাতা গাছ আছে, নিম পাতা আনতে গেছে, আর মেয়েকে লাউ বসিয়ে দিয়েছি, আর এই চাল কুমড়ো বসিয়ে দিয়েছি, শুধু লঙ্কার পাঁচফোড়ন দিয়ে চাল কুমড়োটাকে বসিয়েছি, আর দিকে মাথাটা ইউজ হচ্ছে, মাথাটা ভাজা হয়ে গেছে আমি, আর এই যে ইলিশ মাছ রেখে দিচ্ছি, আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু ডাল বসাবো, ডাল সিদ্ধ দেবো মেয়ের জন্য, কেন মেয়েদের সবসময় মেয়ে করতে পারছে না, সেই জন্য। তাহলে চলুন স্টার্ট করে দিয়েছি, সব কিছু আস্তে আস্তে করি। গাইস, রান্না বান্না হয়ে গেছে, এবার চা খাবো, আর এই দেখুন ব্রেকফাস্টে চাও করেছি, তো লিকারটি খাবো এবার, তো খেয়ে নিয়ে তারপর রান্না টান্না পরিষ্কার করবো, ডাস্টিং ওয়াস্টিং সব করবো।
আর কদিন ধরে এই জায়গাটা আমার মেয়ের ফেভারিট হয়ে গেছে। এখানে খেলে বসে এই জানলার এখানটা, ওর পাপাও বসে আছে। আর আজকে আমি অনেক শাড়ি রোদে দিয়েছিলাম, সব তাঁতের শাড়িগুলো, আরও সব তাঁতের হ্যান্ডলুম, সমস্ত রকম শাড়ি একটু রোদে দিয়েছিলাম সকালবেলা। তো সেগুলোকে তুলে নিয়ে, মানে স্নান করতে যাওয়ার আগে তুলে নিয়ে রেখে দিয়েছিলাম। আর সকাল সকালে দিয়েছি, অনেক সকালে, তখন 9:30 এরকম হবে, 9:45 বাজে। তো এখন এবার গুছিয়ে রাখছি, ভালো করে গুছিয়ে একদম ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি। স্নান করে আর সারাদিন তো কাজকর্ম করলাম, আর আজকেও শাড়ি কিছুটা রোদে দিয়েছিলাম। দেখতে পেলাম আজকে আর দেখলাম না কী কী শাড়ি, আর অন্যদিন বললাম তো আপনাদের শেয়ার করবো আমার শাড়ি। অনেকেই বলেছেন যে দিদি তোমার শাড়িগুলো একদিন দেখিও, আমি এই নিয়ে একটা ভিডিও করব শুধু শাড়ির কালেকশন নিয়ে। তো আজকেও প্রচণ্ড রোদে দিয়েছিলাম, আজকে সকাল সকাল দিয়েছিলাম, তাও 9:30 সময় গিয়ে করে দিয়ে এসেছি। আজকে সব তাঁতের শাড়িগুলো সমস্ত দিয়ে এলাম। তো এখন ওই আমি স্নানের আগে তুলে নিয়ে রেখে এসেছি, ঠান্ডা হলো, আর এখন আমি গুছিয়ে তুলে রাখলাম। তো ওই অলরেডি 1:30 বেজে গেছে, আর গরম প্রচণ্ড পরিমাণে গরম, আমার পুরো পুজো পুজো একদম, আমি ভালো লাগছে। কবে আগে আগে হলে কি মার্কেটিং মার্কেটিং সব শুরু হয়ে যেত, মানে একটা অন্যরকম হয়েছিল। আর এখন তো যাই হোক, আর এবারে মহালয়া ও বিশ্বকর্মা পুজোর দিন, মহালয়া, বিশ্বকর্মা পুজো, মনসা পুজো, তিনটে পুজো একদিন। আমাদেরও মনসা পুজো হয় যে তিনটে পুজো, মনসা পুজো হয় ভাদ্র মাসে, শ্রাবণ মাসে, এই তিনটে যে পরপর হয়। তো ভাদ্র মাসে আমাদেরও মনসা পুজো আছে, আমাদের তো রান্না পুজো নেই, মনসা পুজো হয়। তো মামা শাশুড়ি মা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে। তো এই আর এবার খাবো, মি খাচ্ছে, খিদেও পেয়ে গেছে প্রচন্ড জোর। তা চলুন আবার একদিন আমি আপনার সাথে কথা বলছি। গুড ইভিনিং গাইস, তো এখন চাটা সব কিছু বানানো হয়ে গেছে, এখন এবার মেয়ের জন্য একটুনি ব্রেড বাটার দিয়ে লাগিয়ে দিচ্ছি, মানে ও খাবে, ব্রেড বাটার খাবে বলছে, মা আমাকে বলেই রেখেছিলো সকালবেলা। তো ওই জন্যই পাউরুটিটাকে একটু শেখে দিচ্ছি, যেহেতু অল্প পাউরুটি তিনটে তো টেস্ট করছি না, এমনি জাল দিতেই শেখে দিচ্ছি। এখনও ঘুমাচ্ছে, উঠবে একটুখানি কিছুক্ষণ বাদে, তারপর ওকে দেবো। আর আজকে কিছু গোটা মশলা আছে, সেগুলোকে ওই হালকা শুকনো খোলায় ভেজে আর আমি গুঁড়ো করব। যেগুলো করে রাখি ন্যাচারালি, জিরে, ধনে, একটু শুকনো লঙ্কা, এগুলোকে গুঁড়ো করব। Thank you.
তো গাইস, এটা পরের দিন সকালবেলা, বলতে বেলার দিকে, এখন বাজে হচ্ছে 11:30 বাজে। তো আমার রান্না বান্না সমস্ত সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরটাকে আজিবার বা একটু সময় আছে, তো দেওয়ালগুলো পরিষ্কার করি, তো সেই জন্য ভাবলাম আপনার সাথে সেটা শেয়ারও করি। তো এমনি তো আমার রান্নাঘরের নিচে ডিপলিন আপনার সাথে শেয়ার করেছি, তো এটা আমি দেওয়ালটাকে কীভাবে পরিষ্কার করি তো সেটাই ভাবলাম আপনাদের আজকে দেখাই। তো আমি জাস্ট একটা কজওয়াইট মধ্যে একটুখানি মানে শ্যাম্পু জল করে নিয়েছি, একটা মগের মধ্যে নিয়ে এবার ভালো করে ঘষছি, আগে কসবাইট দিয়ে ঘষে তারপর একটা ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে আমি মুছে নেবো। এইভাবেই আমি করে থাকি। আর যেহেতু আমাদের উপরে দেওয়ালটা অয়েল পেন্ট করা আছে, তো সেই জন্য কোনো অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় সমস্ত ময়লাগুলোই। এই দেখুন, এটা পুরো পরিষ্কার গেছে। এই পাশটা যেহেতু চিমনি আছে আমি করতে একদমই পারি না, আর এমনি মোটামুটি পুরো ক্লিন হয়েছে এরকমভাবে পুরো পরিষ্কার রান্নাঘর। আর আজকে যেহেতু কাজে একটু ব্যস্ত ছিলাম বলে টাইম পাইনি গাছের পাতাগুলোতে জল দেওয়া, তো আসবেন জল দিয়ে দিচ্ছে, তো বলছে দাও আমি দিয়ে দিই যে গাছের পাতাগুলো জল, তো ওই দিয়ে দিচ্ছে। তো গাইস, কালকে ব্লগটাকে শুরু করেছি আর সেরকম ভাবে কন্টিনিউ করতে পারিনি সন্ধ্যেবেলা, আজ কর্ম এসব করতে করতে। তারপর যে আজকে যে ভিডিওটা গেছে সেটা এডিটিং টেডিটিং বাকি ছিল, তো সেই জন্য আর কিছু করতে পারিনি। তো ডিনার বানাতে অনেকটা দেরি হয়ে গেছে, আর তো সেই জন্য সকালবেলাও সেরকমভাবে আপনার সাথে কিছু শেয়ার করিনি। জাস্ট আজকে ওপরে রান্নাঘরটা পরিষ্কার করেছি, মানে ওপর বলতে দেওয়ালটা পরিষ্কার করেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কিরমভাবে পরিষ্কার করি। তো ন্যাচারালি আমি এরকমভাবেই করে থাকি, তো যাতে পরিষ্কার থাকে মাসে অন্তত 15 দিন অন্তর বা 20 দিন অন্তর করলে বা 1 মাস অন্তর করলে অন্তত পরিষ্কার ভালো থাকে। তো তো যাই হোক, এরমভাবে পরিষ্কার করলে সব জিনিসই মোটামুটি পরিষ্কার থাকে। তো চেয়ারের এই সাইডটা আমার কিন্তু হাত যায় না, চেয়ারের উপরে উঠে একদমই হাত যায় না, তো সাইডটা করতে পারি না, ওটার জন্য মই বই ফরাঞ্চি টাইপের থাকলে সুবিধা হয়, তো সেটা আমাদের আপাতত নেই এখন, তো সেই জন্য উপাসটা করতে পারি না। আর ওদিকটা হাজব্যান্ড একবার করেছিল, একবার দুবার করেছিল, তাও সেরমভাবে হয়নি। তো এই তাহলে চলুন আজকে বক্তব্য, যাই হোক এখানে ব্লগটাকে আজকে শেষ করছি। আর তোমরা লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দেবেন নিউ ফ্রেন্ডটা, তাহলে আবার তাহলে আমার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন। তাই চলুন আবার একটা নতুনত্ব অন্যরকম ব্লগ নিয়ে আমি হাজির হবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো লাগবে।